রিসার্চ অফ ফ্রিডম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি রানীর ঘাটের রাবার ড্রাম দেখতে মূলত এই এলাকাটি এই ড্রামের জন্যই বিখ্যাত এটি টাঙ্গন নদী এবং এই টাঙ্গন নদীতেই রাবার ড্রামটি দেওয়া হয়েছে মূলত রাবার ড্রামটি কেন দেওয়া হয়েছে কেন প্রয়োজন আরও বাংলাদেশের নদ নদীগুলোতে কি এরকম ড্রামের প্রয়োজন আছে কি না এটি কৃষিকাজে কীরকম ধরনের অবদান রাখে এ সম্পর্কে আমরা কথা বলবো স্থানটি হচ্ছে রানীরঘাট বর্চুনা পীরগঞ্জ ঠাকুরগাঁ আপনারা সম্মুখের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পানি এবং পিছনের দিকে কিন্তু ঠিক সে পরিমাণে পানি নেই এটি বালি পড়ে গেছে তো এটি আমরা পরবর্তীতে দেখতে পাবো এই রাবার ড্রামটি যখন সামনের দিকে পানির প্রয়োজন হয় তখন এটিকে ফুলিয়ে দেওয়া হয় এবং এটি মূলত শুষ্ক যে মৌসুম আছে সেই শুষ্ক মৌসুমে এটিকে ফুলিয়ে রাখা হয় এবং সামনের দিকে পানিটিকে বেশি করে রেখে সেটি কৃষিকাজে পরবর্তীতে কৃষকেরা খুব সহজেই ব্যবহার করতে পারেন এটি হচ্ছে পিছনের দিকে অংশ যখন পানি ফুলিয়ে দেওয়া হয় এবং পানি যেতে পারে না তখন কিন্তু এটিতে পুরোই বালু হয়ে পড়ে থাকে কিন্তু এখন একটু একটু করে পানি যাচ্ছে বলেই কিছু জায়গায় বালি এবং পানি আমরা দেখতে পাচ্ছি এই রাবার দামটি দেওয়ার ফলে এই এলাকার যে কৃষকেরা রয়েছেন এবং নদীতে যে পানি থাকে না সেটি তো প্রবাহমান হিসেবে চলেই যায় তো এটি দেওয়ার ফলে সাময়িকভাবে কৃষকের যে কৃষি কাজ সেটিতে একটি যুগন্তকারী একটি ভালো সিদ্ধান্ত হিসেবেই তারা মনে করছেন এবং আপনারা যদি সামনের দিকে দেখেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে পানি আসলে এখন বর্ষা মৌসুম কিন্তু বাংলাদেশের যে রয়েছে সেগুলো ভারতের নদী তো ভারত থেকে দেখা যায় ভারতের বিভিন্ন ব্রিজের কারণে বিভিন্ন পানি বন্ধকতা সৃষ্টি করেছে এবং এজন্য কিন্তু বাংলাদেশ ন্যায্য পানি পায় না আহ যেটুকু পানি পায় সেটুকু আবার ঘুরে ফিরে আবার ভারতেই চলে যায় কিংবা বঙ্গোপসাগরে নেমে যায় তো বাংলাদেশে যে নদীগুলো রয়েছে এগুলোতে পানিটিকে কীভাবে ধরে রাখা যায় এবং এই পানিটিকে কীভাবে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করে কৃষকের এবং কৃষি কাজে উন্নয়ন ঘটানো যায় এটি কিন্তু আমাদের দেখার বিষয় তবে অবশ্যই এটি ভালো উদ্যোগ কারণ এভাবে যদি বাংলাদেশের অধিকাংশ নদীতে যে নদীগুলোতে কাজের সাথে খুব সরাসরি সম্পর্কিত এভাবে যদি বাদ দিয়ে সেগুলো কৃষিকাজের উপযোগী করা হয় কিংবা সেখান থেকে কৃষকেরা উপকার ভোগ করতে পারেন তাহলে অবশ্যই এটি বাংলাদেশের যে প্রবৃদ্ধি আছে এবং অর্থনৈতিক যে আমাদের উন্নয়ন সেটিতে অবদান রাখবে তো মূলত আমি এটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছিলাম আজকে আমরা ভিডিও এখানেই শেষ করব আর ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন